ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাইছেন পল পগবা, নতুন গন্তব্য হিসেবে ওর এক নম্বর পছন্দ রিয়াল মাদ্রিদ। শুধু পগবাই নন, ইপিএল এর আরেক তারকা সাদিও মানেরও রিয়ালে যাওয়ার ইচ্ছা। ওদিকে বর্তমান সময়ের সেরা পাঁচ ফুটবলার বেছে নিয়েছেন লায়নেল মেসি। ফুটবল বিশ্বের টুকরো খবরগুলো এক করে জানাচ্ছেন রোমান পেয়ার। এটাই প্রথমবার নয়, তিন বছর আগের গ্রীষ্মীয় ট্রান্সফার মার্কেটের মেইন ফোকাস ছিল পল পগবার ওপর। ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল ইউভেন্টাস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। 114 মিলিয়ন ইউরো খরচ করে ওকে ওল্ড ট্র্যাফোর্ডে নিয়ে আসে ম্যানচেস্টার ইউনাইটেড। আবারও দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পগবা। নতুন গন্তব্যের খোঁজে ব্যস্ত সময় কাটছে ওর এজেন্টের। পগবার পছন্দ রিয়াল মাদ্রিদ, জিনেদিন জিদানেরও পগবাকে পছন্দ। হেড কোচ হিসেবে ফেরার পর দলের শক্তিমত্তা আর বাজার যাচাই করছেন জিদান। মরিনিয়োর সময়ে অফ ফর্মে থাকলেও সোলস্কায়ারের আন্ডারে ইমপ্রেসিভ এই মিডফিল্ডার। পগবা একজন হেভি ওয়েট প্লেয়ার, যিনি রিয়াল আর জিদানের প্রতি আগ্রহটা কখনোই গোপন রাখেননি। দলের শক্তি বৃদ্ধির জন্য এক গাদা খেলোয়াড় কেনার পরিকল্পনা হাতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। কোন পজিশনে কাকে কাকে কেনা যায় তার একটা প্রাথমিক তালিকাও করে ফেলেছেন জিদান। 25 জনের সেই লম্বা তালিকার ওপরের দিকেই আছেন সাদিও মানে। লিভারপুলের এই সেনেগালিজ উইঙ্গারকে যে কোনো মূল্যে দলে পেতে চাইছেন জিদান। সাদিও মানেও লিভারপুল ছেড়ে রিয়ালে যোগ দিতে প্রস্তুত। সময়ের সেরা ফুটবলার কে? এক যুগ ধরেই ফুটবল দুনিয়ার কাছে এই প্রশ্নের উত্তর একটাই, লায়নেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো। সারা দুনিয়ার চোখে দুই মহাতারকা সর্বকালের সেরাদের অন্যতম। তবে মেসির চোখে বর্তমানে সেরা 5 জনের মধ্যেও তিনিও রোনালদো নাই। মেসির সেরা 5-এ আছেন কিলিয়ান এমবাপে, নেইমার, এডেন হ্যাজার্ড, লুইস সুয়ারেজ ও সার্জিও আগুয়েরো। রহমান।